পয়লা ফাল্গুন বেশ জমে উঠেছিল বইমেলা। বইমেলার আবহ শুরু হয়েছিল একেবারে শাহবাগে ফুলের দোকানগুলোর কাছ থেকে। মেলার বিভিন্ন স্টলে ছিল মানুষের ভিড়। বসন্তের পয়লা দিনে রোম্যান্টিক বইগুলো একটু একটু বেশি বিক্রি হয়েছে বলে প্রকাশকরা জানালেন ক্রেতারা। আজ প্রচন্ড দিন, আজকের চেয়ে অন্যরকম দিন। তো এবার আর দেখি আজকে চারদিকে মন হলুদ রঙে ভরে গেছে, প্রচুর মানুষ এবং মেয়েরা খুব সুন্দর করে সেজে এসেছে দেখতে পাই, এবং প্রচুর বই বিক্রি হচ্ছে, বিশেষ করে রোমান্টিক বইগুলো খুব চাহিদা। তো আজকে আমার বই প্রকাশিত হয়েছে, সেই বই আজকে মনোপন্মোচন ছিল। আমার শুদ্ধ শিক্ষক অধ্যাপক গোলাম রহমান স্যার সেটা মনোপন্মোচন করেছেন। আজকের দিনটা তো আমার পুরোই বাসন্তী লাগছে, চোখে হলুদ সর্ষে ফুল নাকি কমলা রঙের কমলা লেবু দেখছি, এটা আমি ঠিক ঠাউর করে উঠতে পারছি। প্রথম দিন আমার খুবই ভালো লাগে যে বাংলাদেশের মানুষেরা আমরা বাংলা বর্ষপঞ্জিটাকে স্মরণ করি, এবং পয়লা বৈশাখ, পয়লা বসন্ত, পয়লা আষাঢ় এগুলি পালন করি, শরৎ উৎসব করি, আমার ভাল লাগে। এবং এই জন্যে পয়লা বসন্ত, বিশেষভাবে তো বসন্ত কবিদের প্রিয় ঋতু, এই জন্য আরও ভালো লাগে। সন্ধ্যার পর থেকে ভিড় বাড়তে থাকে মেলায় এবং মানুষজনের কেনাকাটাও বাড়তে থাকে।